Porse, porse. Oh, oh! कोराल 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 भेटकी 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 भाई 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 देखो रात सफल तो बंधुरा देखुन এইখানে কি এইগুলি এই যে বন্ধুরা এই যে হবে হবে এই যে গাইতে আরেকটা আরেকটা এই দেখুন একটা লাল ভেটকি ম্যানগ্রোভ জ্যাক আরেকটা কি আরেকটা লাল ভেটকি আছে দুটো আর একটা পাংখা আছে পাংখা এই লাল ভেটকি তো এই যে আরেকটা হ্যাঁ এই যে আমি তো একটাই দেখছি এতক্ষণে না না দুটো লাল ভেটকি একটা পাংখা এই দেখুন একটা লাল ভেটকি এই আরেকটা ও চালিয়ে যাও চালিয়ে যাও नमस्कार बंधुरा आशा करछि आपनारा सबाई भालो आछेन सुस्थ आछेन तो आज आबार किन्तु चले आसलाम माछ धरार जन्य तो देखुन संगे आछे परेश भाई सबाई आई टाटा बाय बाय माने एखन आमरा बेर हबो दिन किन्तु शेषेर दिके आर संगे तापस भाई आज आमरा बेर होच्छि आमादेर पाशेर जे ग्रामटा दशरथपुर सेइखान थेके देखुन आशपाशे आवाज पाच्छेन आर एक्चुअल आजके आमादेर मेन उद्देश्य हलो आमरा जाल पातबो সন্ধ্যাবেলার আগে আগে জালটা দিয়ে দেবো কোরাল মাছের জন্য কি কি মাছ ভেটকি ভেটকি হ্যাঁ ভেটকি মাছের জন্য জালটা দেওয়া হবে আজকে তো ঠিক আছে জল কিন্তু একেবারে কম দেখুন নালায় তার আরও এর থেকে কমার আগে আমরা বের হব তো ঠিক আছে বের হই জায়গায় গিয়ে দেখি তো বন্ধুরা দেখুন এই হচ্ছে কিন্তু আন্দামানের ওয়েদার একটু আগে যখন দেখাচ্ছিলাম তখন কিন্তু ভালোই ছিল আর এখন দেখুন বেশি হলে একটা 15 মিনিটও হয়নি আমরা এখান থেকে নৌকা ছেড়েছি আর উপরে দেখুন আকাশ একেবারে কালো আর বর্ষা হয়েই যাচ্ছে নন স্টপ বন্ধুরা এইখানে দেখুন আকাশ একেবারে পরিষ্কার এইখান থেকে কালো মেঘ ছড়িয়ে একেবারে ওই পাশে অন্ধকার বাড়ির দিকে বৃষ্টি হয় আমাকে বাড়ির দিকে আমরা যখনই নালায় আসি বাড়ির দিকেই বর্ষা হয় আর আমাদের এখন এত সময় তো ভিজিয়ে গিয়েছে ওই পাশে দেখুন একেবারে কালা এসব কিন্তু বর্ষার সিজন না সব সাইক্লোন এক পাশ দিয়ে বর্ষা শুরু হয় আর এক পাশ দিয়ে গিয়ে শেষ হয় এই পাশে কিন্তু পরিষ্কার দেখাচ্ছে আধা পরিষ্কার আর আধা এই পাশে কালো একেবারে তো বন্ধুরা আমরা কিন্তু জায়গায় পৌঁছে গেছি দেখুন জাল ফেলা শুরু করা হলো তাপস ভাই এখানে জাল ফেলছে সন্ধ্যা মোটামুটি ঘনিয়ে আসছে তার আগে আমাদের জাল ফেলাটা হয়ে যদি যায় তাহলেই সব থেকে ভালো নাহলে অন্ধকারে দেখতেও পারবো না সঠিক ফেলতে পারবো না এই জালটার নাম হলো কোরালের জাল কোরাল বাঁধবে সব বন্ধুরা তাই ফেলি শুরু করো ক্রস দেবি পরে ঠিক আছে হালকা ক্রস দেবি
জাল বেশি থাকলে আস্তে আস্তে পুরো করতে থাক, ঠিক আছে? এরকম কি যে এরকম বাদলে বরাবর কই দিবি ছড়াই দিব। তো তাকে ভাই দেখুন কত স্পিডে জাল ফেলছে, আর ওইদিকে তো মেঘ, কি আর বলবো। আবার ঘনি আসছে আমাদের সময় ঘনানোর জন্য। তো ঠিক আছে তাপস ভাই, এবার জাল ফেলতে থাকবে, ফেলুক আগে, শেষ হওয়ার পরে দেখাই কোথায় গিয়ে আমরা শেষ করছি। অত পুরো হয়েছে? হ্যাঁ একদমই। যা তো বন্ধুরা, ওই দেখুন ওই দূর থেকে আমাদের জাল দেওয়াটা এখানে শেষ। এখন এখানে টেনে বাঁধা হবে। তো ওই নেবান পরেশ, ওই নেবান বেস্ট হবে, তুই টান দে, কষ্ট করে বাঁধ করে। তো ওইখানে বাঁধা হলো না, ওই যাবেন। তো আমরা এখন ওই সামনে বেঁধে দিই। দেখুন জালটা ওইখান থেকে শুরু করেছিলাম আর এইখানে এখন বাঁধবো। তো এখন জোয়ার জোয়ার হওয়ার পরেই জাল আমরা টানবো। তো ঠিক আছে বন্ধুরা, এখন অপেক্ষা করতে হবে, এর ভিতরে তো বেশিক্ষণ কথা বলতে পারবো না। আর ওই পাশে দেখুন আকাশের যে অবস্থা, সূর্য ডুবে গেছে। তো আমাদের জালটা ওইখানে শেষ। তো আবার দেখা হচ্ছে মোটামুটি ঘন্টাখানিক পরে যখন জালটা তুলবো। তো বন্ধুরা, আমরা কিন্তু দেখুন জালের কাছে পৌঁছে গেছি। তাপস ভাই এখন জাল দেখছি বন্ধুরা কি পাওয়া যায় আজকেরা। এতখানি জাল আমাদের কাছে এক্সেস ছিল, সেগুলি এখন তোলা হবে। তাপস ভাই তুলুক, পরেশ ভাই বুঝে গেছিস কি? পরেশ জাল বন্ধুরা আশীর্বাদ করো, আজকে তো 10-12টা কোরাল পাই না জানি। হ্যাঁ করলে হবে না কাজ, কথার কথা। পরীক্ষা দেওয়ার আগে সবাই তো কয় আশীর্বাদ করো, আজকে কোরাল হবেই হবে। হবে ওই পাশে বড় একটা মাছ পাবো। তো তাপস ভাই কিন্তু জাল তোলা শুরু করলো, তো শেষ করুক তারপরে দেখাই। মাছ পেরে দেখাচ্ছি, মাছ যেখানেই পড়বে সেখানেই দেখাবো আর কি, বড় মাছ। তো দেখুন এত জলের ভিতরে একটা পোমা বেঁধেছে, এটা বেশ বড় সাইজ, সেই ভোলা মাছ আর কি। বড় সাইজ, অনেক বড় সাইজ। জাল তুলছে তাপস ভাই, দেখি পড়ছে পড়ছে। ও ও কোরাল কোরাল কোরাল, ভেটকি 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 ভাই 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 ভাই, এই দেখুন রাত সফল, এই দেখুন ভেটকি ভেটকি। দেখুন কত বড় সাইজের একটা ভেটকি কিন্তু। আজ রাতে আসছি বললাম না, ভেটকি মাছের জাল এইটা। গেছে এবার, আমি সাহস অনেক মারছি, দেখুন ভেটকি আজ আমাদের কয় কেজি হবে আগে হিসেব করো। জমে ক্ষীর তো তুলতে থাকো, যখনই আবার একটা মাছ আসবে অবশ্যই দেখাচ্ছি। দাদা তো বন্ধুরা দেখুন
এইখানে কি এইগুলি? এই যে বন্ধুরা, এই যে এই যে হবে হবে এই যে গাইতে আরেকটা আরেকটা এই দেখুন একটা লাল বেট কি ম্যানগ্রোভ জ্যাক, আরেকটা কি? আরেকটা লাল বেট কি আছে? দুটো। আরে একটা পাংখা আছে, পাংখা এই লাল বেট কি? তো এই যে আরেকটা। এই যে আমি তো একটাই দেখছি এতক্ষণে। না না, দুটো লাল বেট কি, একটা পাংখা। এই দেখুন একটা লাল বেট কি, এই আরেকটা। ও চালিয়ে যাও, চালিয়ে যাও। পিছনে লাল বেট কি? আমরা নাকি পারি না আজকে ডেলক, আমি নাকি পারি না, না আমরা নাকি পারি না। আর বন্ধুরা, এই জালটা কিন্তু তাপস ভাইয়ের বাবার, মানে আমাদের কাকার, তো আমাদের সবসময় দেয় না, আমরা নাকি পারি না। দেয় না, ওইসব ভুল কথা, তাপস না আসলে দেয় না, আমি আসলে অবশ্যই দেয়। ওই আর কি, মানে আমরা তো আমাদের আমাদের বয়সটা তো বেশি না, তো আমার বয়সটা বেশি, আমাদের ওই একটা বিশ্বাসের ব্যাপার আছে, মানে কি বলবো, যে আমরা ছোট জাল এদিক ওদিক নষ্ট করে ফেলতে পারি, কিন্তু কাকা দিয়ে দেয়, সবসময় জাল দিয়ে দেয়, কিন্তু মনে একটা বিশ্বাস থাকে যে আমরা নাকি পারি না। কিন্তু আজ রেকর্ডটা ব্রেক হবে, আমরা পারি, আমরা সবই পারি। বন্ধুরা আজকে জম্মের খুশি, লাল বেট কি, লাল বেট কি ঢের ঢেরও, এক পাশাপাশি দুটো জাল, তো এখন অনেক, দেখা যাক কপালে কি আসে। ও তারপর একা একা অত ফটো উঠবে না ভাই, তুমি তো পারো না জাল, তুমি সরো যদি। ওহো, বিগ সাইজ। এই তো দেখুন, বাইরে ফেলাই দিলি নাকি? না না, প্লাস্টিক জানি না। তো ঠিক আছে বন্ধুরা, এমন চলতে থাকবে, আবার মাছ আসুক, আর একটা আবার দেখাবো। তিনটা কিন্তু হয়ে গেছে, হ্যাঁ চারটে হয়ে গেছে, পাঁচটা, এটা বলা মাছ আছে না? না না, মানে আমি বলছি এর পরে যেগুলো বাসবে, মানে পরে তিনটা রয়েছে। না না, তিনটা বলছেন এর পরে আরো তিনটা সেটা বাসবে। ওহো ঠিক আছে, হ্যাঁ কয়টা হয়েছে? দুইটা, তিনটা, তিনটা না, ওই ছোটটা ধরা হবে না। ঠিক আছে, আর মানে তোমার টার্গেটে আর একটা হওয়া দরকার, ঠিক আছে? তো যাক, বেশ বড় সাইজের কিন্তু একটা কোকারি, রেজাল কাটা লাগবে না মনে হয়। ওহো দেখুন দেখুন দেখুন, জালের ফাঁকও দেখো বন্ধুরা। ও মাই গড, আমি পড়েই গেলাম শেষ, মা কসম। ও ব্যালেন্স পাচ্ছি না আর কি অন্ধকারের ভিতরে। তো ঠিক আছে, তারপরে ভাই আবার তুলুক, আমি দেখি আমার কোথায় কোথায় লেগেছে। তো বন্ধুরা এই দেখুন, কিন্তু আর একটা কাঁকড়া পড়েছে, বেশ বড় সাইজের, এই কাঁকড়াটা শ্বাস, আমি আগেও বলেছি সবসময় বারো মাস ফুল থাকে। দেখুন কাঁকড়াটা কিন্তু বেশিক্ষণ জলের উপরে বাঁচে না, বেশিক্ষণ কিন্তু থাকে না, কিন্তু তা কি করবি, কামড় কুমড় দিলে বাইক করলে বাইক করে দেবো। পরেশ ভাইয়ের মুখটা একটু দেখি, খুব মজা দেখুন, আশেপাশে কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না, আর উপর দিয়ে আমি অনেক দিন ধরে মাছটা ধরি। আর পরেশ ভাইয়ের সেই শরীরটা খারাপ ছিল, আজ প্রকাশ ভাই নেই, কিন্তু পরেশ ভাই আসছে, সঙ্গে তাপস ভাইও আছে,
তো প্রকাশ ভাই আজকে একটু দাদা মানে আমার ন্যায় নাই মধ্যে তোমার ন্যায় নাই পেশেন্টই বাড়ি বসেছিল আর ডায়লগ ওই ট্যাং মানে ভাই ভাঙি ফেলা ভাঙলে মনে কই না মনে কই হয় না ঠিক আছে মই দাউটা দাও দাউটা কোথায় মেইলি কোথায় বন্ধুরা মিষ্টি কাঁকড়া সবসময় টেস্টটা কিন্তু মিষ্টি থাকে আর এই কাঁকড়াগুলি বেশিক্ষণ জলের উপরে রাখলে বাঁচে না কিন্তু এই কাঁকড়াগুলি প্রচন্ড রাগি হয় মরতে রাজি কিন্তু যদি একবার কামড়ে ধরে তাহলে কিন্তু ছাড়ে না জাল ধরছে না ও আর ছাড়বে না এই দেখো বন্ধুরা টাকা টাকায় ভাঙি হ্যাঁ মরে যাবে কিন্তু যে কামড়ে ধরেছে আর ছাড়বে না আমার গায়ে ফেলাস না ও ও বাড়িয়া সাইজ এই দেখো নিচে কিন্তু মাছের একটা কেল্লা লেগেছে দেখাবো পরে তো আবার জাল টানা শুরু টানা হোক মাছ পড়লেই দেখাবো তো বন্ধুরা আমাদের জাল কিন্তু এইখানেই শেষ আর যা বলেছিলাম এরপর একটা কোরাল হবে একটা ভাঙাল হবে কিন্তু কিছুই হলো না যা হলো মোটামুটি আমরা আজ বেশি হলে একটা 50-80 মিটারের একটা জাল সেই জালে যা মাছ পেলাম সেই অবধি তো জাল কিন্তু এখানে শেষ তো জালটাকে আগে গুছিয়ে নিই তারপরে দেখাই কত কি মানে এখনো সত্যি কথা বলতে কি এখনো দেখুন জলে অনেক ফোর্স দেখুন পাতাটা ওই জানিয়ে দেখা যাচ্ছে কিনা অনেক ফোর্সে উপরে যাচ্ছে এখনো কিন্তু সেই যে গুণ সেই গুণ হয়নি তো আজ আমরা আর কি ট্রাই দিলাম মাছ হয় কি না হয় তো একটা জালে যা পেয়েছি তো জালটা গোছানো হোক তাপস ভাই রেডি করুক তারপরে দেখাই কত কি মাছ হলো তো প্রথমে সব রেডি করুক তো বন্ধুরা আজকে আমাদের যে মাছ দেখুন এই যে এই ভেটকি মাছটা মানে আমরা এখানে যে কোরাল বলি 2.5 কিলো হবে লাল ভেটকিগুলি সব 1 কিলোর উপরেই দেখুন সব মাছ মিলে না ম্যাক্সিমাম একটা ওটা 5-6 কেজি অনেক মানে সময় হিসাবে না মাছ অনেক আমরা মোটামুটি 2 ঘন্টা অবধি ছিলাম তো যা মাছ পেয়েছি অনেক বেশি তো দেখুন আর একবার দেখাই মানে আমরা সন্ধ্যার সময় গিয়ে ভালোই মাছ ধরে নিয়ে এসলাম তো ঠিক আছে বন্ধুরা তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন পাশে আসে বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে আমরা যখনই নতুন ভিডিও দিই সবাই আগে আপনি পান তো দেখা হচ্ছে আবার একটা পরের নতুন ভিডিওতে সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন তো তাপস ভাই পরের বার আবার হবে না আর এখনো সিজন হয়নি সিজন মেইন আমাদের সিজন এখন স্টার্ট হয় না ঠিক আছে আর তো ঠান্ডা পড়লে সিজনটা স্টার্ট হবে ঠান্ডা পড়লে সিজনটা স্টার্ট হবে আর বেশি না আর একটা 1-1.5 মাস পরেই সিজন স্টার্ট হবে তখন আমরা ভেটকি মাছ ধরে অবশ্যই এই জাল থেকে দেখাবো এই লাল ভেটকি জাল জেতা আর এটা কালার দেখে একটু হালকা হালকা আর এটা ডিপ বেশি বেশি না রেড বেশি তো ঠিক আছে আমরাও দেখুন ঘাটে মানে কি বাড়ির পাশে চলে আসছি সব দেখা যাচ্ছে আমরাও জায়গায় পৌঁছে গেছি তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক অবশ্যই করবেন 2-4 জনকে অবশ্যই শেয়ার করবেন তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে পরেশ ভাই অনেকদিন পর আইছে কিন্তু টাটা আমি কিন্তু অনেকদিন ফাঁকা দিছি হ্যাঁ পরেশ ভাইয়ের শরীরটা অসুস্থ কারণ অনেকদিন গ্যাপ করলো ঠিক আছে বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করলাম।